হ্যালো গাইস, ওয়েলকাম টু অনলাইন তথ্য ইউটিউব চ্যানেল। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 5,000 শূন্য পদে ক্লার্ক নিয়োগ করা হবে। বিশেষত ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের স্টেট ব্যাংকের যে শাখাগুলি আছে সেই শাখাগুলিতে নিয়োগ করা হবে। অর্থাৎ সারা ভারতবর্ষেই কিন্তু এই নিয়োগটি হবে এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দাই এই পদগুলিতে আবেদন করতে পারবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবে। এই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী চাওয়া হয়েছে এবং আবেদন ফি কত লাগবে এবং স্যালারি কত দেওয়া হবে, সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে আলোচনা করে দেব। তো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে নোটিফিকেশান বেল বাটনটি অবশ্যই অন করে রাখবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমরা অফিসিয়াল যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি আমরা ডাউনলোড করে তোমাদের সঙ্গে আলোচনা করে দেবো। তো এটা হলো অফিসিয়াল বিজ্ঞপ্তি, দেখতে পাচ্ছ আমরা ওপেন করে নিয়েছি এই মুহূর্তে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে এটা প্রকাশিত করা হয়েছে, যেখানে বলা হচ্ছে রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসোসিয়েটস কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি এখানে দেখতে পাচ্ছ এবং এখানে বলা হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড পেমেন্ট অফ ফিস 27/4/2021। অর্থাৎ আজ থেকে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট আছে 17/5/2021। তো এরপর কী বলা হচ্ছে তোমাদের জানিয়ে দেবো। এখানে বলা হচ্ছে, দেখতে পাচ্ছ যে এখানে বিভিন্ন স্টেট ওয়াইজ কিন্তু নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ টোটাল ভ্যাকেন্সি যেটা আছে 5,000 শূন্য পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু 5,000 শূন্য পদে এই নিয়োগটি করা হচ্ছে। তবে আজকের এই ভিডিওতে বিশেষত জানাবো পশ্চিমবঙ্গের মধ্যে কতগুলি শূন্য পদ আছে। তো দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল সার্কেলে, যেটা দেখতে পাচ্ছ বেঙ্গল সার্কেলে কিন্তু এখানে বলা হয়েছে যে এখানে 273টি শূন্য পদ রয়েছে মোট। তো দেখতেই পাচ্ছ 273টি কিন্তু মোট শূন্য পদ আছে। ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে, এসসিদের 62টি ক্যাটাগরি শূন্য পদ আছে, এসটিদের 13টি এবং ওবিসিদের 60টি এবং ইডব্লিউএসদের 27টি এবং জেনারেলদের 111টি। এখানে বলা হচ্ছে, দেখতে পাচ্ছ বেঙ্গলি এবং নেপালি ভাষা যদি জানো তাহলে তোমরা আবেদন করতে পারবে। অর্থাৎ বেঙ্গলি অথবা নেপালি, অর্থাৎ বাংলা ভাষা জানলেও আবেদন করতে পারবে এবং যারা নেপালি ভাষা জানো তারাও কিন্তু আবেদন করতে পারবে। তো এরপর কী বলা হচ্ছে তোমাদের জানিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছ এসেন্সিয়াল যেটা একাডেমিক কোয়ালিফিকেশান লাগছে, দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে গ্র্যাজুয়েশন পাস কিন্তু অবশ্যই ক্যান্ডিডেটকে করতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছ যে গ্র্যাজুয়েশান যেটা পাস করতে হবে এক্সামটা বিফোর 16/8/2021 মধ্যেই কিন্তু এটা পাস করতে হবে, যেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে অফিসিয়াল নোটিফিকেশানে। তো গ্র্যাজুয়েশানটা তোমরা যে কোনো শাখা থেকে করতে পারো এবং রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে যদি করো তাহলে কিন্তু আবেদন করতে পারবে। বিস্তারিত তোমরা কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিতেই জানতে পেরে যাবে, যার লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশান বক্সে প্রোভাইড করে দেবো। এরপর দেখতে হচ্ছে এজ লিমিট যেটা লাগবে। তো বয়সের ক্ষেত্রে তোমাদের বলা হচ্ছে 20 বছর থেকে 28 বছরের মধ্যে কিন্তু তোমাদের বয়স হতে হবে, যেটা বয়সটা হিসেব করতে হবে 1/4/2021 অনুযায়ী। তো বুঝতেই পারছ 20 বছর থেকে 28 বছরের মধ্যে বয়স হলেই কিন্তু তোমরা আবেদন করতে পারছ এই পদের জন্য। এখানে সিলেকশন প্রসিডিওর যেটা বলা হয়েছে দেখতে পাচ্ছ যে এখানে অনলাইনে টেস্ট হবে, প্রিলিমিনারি এবং মেইন এক্সাম হবে, যেটা কিন্তু এখানে অবজেক্টিভ টেস্ট 100 নম্বরে হবে এখানে বলে দেওয়া হয়েছে এবং 1 ঘন্টা ডিউরেশান থাকবে। তো বুঝতেই পারলে এখানে কিন্তু সিলেকশন প্রসিডিওরটাও তোমাদের কিন্তু জানিয়ে দিলাম। তো তারপর দেখতে পাচ্ছ এখানে ফেজ টুয়ে যেটা হবে তোমাদের স্ট্রাকচার অফ অনলাইন মেন এক্সাম যেটা হবে, এখানে বলে দেওয়া হয়েছে 200 নম্বরে কিন্তু তোমাদের মার্কস থাকবে এবং 2 ঘন্টা 40 মিনিটের কিন্তু এই পরীক্ষাটি হবে। এরপর দেখতে পাচ্ছ যেটা পে স্কেল, অর্থাৎ বেতন যেটা দেওয়া হবে, স্টার্টিংয়ে তোমাদের বেতন দেওয়া হবে 17,900 টাকা। তো বুঝতেই পারছ বেতনটি কিন্তু শুরু হচ্ছে 17,900 টাকা থেকে, এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের ভাতা আছে। তো এরপর তোমাদের জানিয়ে দেবো এখানে, তো এরপর তোমাদের যেটা অ্যাপ্লিকেশান ফিস যেটা লাগছে দেখতে পাচ্ছ এখানে এসসি এসটি পিডব্লিউডি এক্সএস এবং ডিএক্সএসদের জন্য কোনো কিন্তু ফি লাগছে না, যেটা কিন্তু এখানে নীল বলে দেওয়া হয়েছে। এবং জেনারেল ওবিসি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটদের কিন্তু 750 টাকা কিন্তু আবেদন ফি লাগছে। তো হাউ টু অ্যাপ্লাই যদি তোমরা দেখো, এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। www.sbi.co.in/careers পেজেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তোমাদের জন্য ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা বাংলা ভাষায় পড়ে নিয়ে কিন্তু আবেদন করতে হবে। সেখানে কিন্তু লিঙ্ক এবং অফিসিয়াল বিজ্ঞপ্তিও কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে খুব সহজেই।
তো এরপর তোমরা দেখতে পাচ্ছ এখানে যে এক্সাম সেন্টারটি আছে সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন স্টেট ওয়াইজ। তো তোমাদের দেখিয়ে দেবো ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় এক্সাম সেন্টার রয়েছে। এখানে আসানসোল আছে, দুর্গাপুর রয়েছে, গ্রেটার কলকাতা রয়েছে, হুগলি রয়েছে, কল্যাণী রয়েছে, এছাড়াও শিলিগুড়ি রয়েছে। এই সমস্ত এক্সাম সেন্টার কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছে। তো তোমরা যারা আবেদন করতে যাও তোমাদের তোমাদের জন্য কিন্তু জানিয়ে দিলাম এক্সাম সেন্টারগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই রয়েছে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো কীভাবে তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করবে এবং কীভাবে তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করবে। সমস্ত কিছু ভিডিও ডিসক্রিপশানে যে লিঙ্কটি দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা জানতে পেরে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল বাটনটি অবশ্যই অন করে রাখবে। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও। আজকের মতো বাই, টাটা।